গ্রামে অভিযান চালিয়ে 100 লিটারের বেশি অবৈধ চোলাই মদ নষ্ট করল পুলিশ এবং আবগারি দপ্তর। শনিবার বিকেলে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির অধীন কামাতপাড়া চটকিয়া ভিটাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় আবগারি দপ্তর। এলাকার মহিলাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এলাকায় বিভিন্ন বাড়িতে অবৈধভাবে চোলাই মদ বিক্রি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এর আগেও অভিযান চলে, তবে এখনও বেশ কিছু বাড়িতেই সেই চোলাই মদ বিক্রি করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতেই এলাকায় অভিযান চালিয়ে প্রায় 100 লিটারের বেশি অবৈধ চোলাই মদ নষ্ট করা হলো। এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে। এটা দিয়ে দিলে দিয়ে দাও, উঠা করে দাও, গিয়া গুলা খবর করে দিয়ে অ্যারেস্ট করে রাখো।